মুকাৰমৰ আন্তৰ্জাতিক সংখ্যালঘু সুৰক্ষা অধিকাৰ দিৱস পালন উক্ত দিৱস উপলক্ষে চিপিআইএমৰ কেন্দ্ৰীয় কমিটিৰ আহ্বান মৰ্মে চিপিআইএমৰ নলবাৰী জিলা সমিতিয়ে আন্তৰ্জাতিক সংখ্যালঘু সুৰক্ষা অধিকাৰ দিৱস উদযাপন কৰা পৰিলক্ষিত হৈছে। আজি আন্তর্জাতিক সংখ্যালঘু সুরক্ষা অধিকার দিবস উপলক্ষে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আহ্বান মর্মে সিপিআইএম নলবাৰী জেলা সমিতিয়ে মুকালমত উদযাপন করে আন্তর্জাতিক সংখ্যালঘু সুরক্ষা অধিকার দিবস। সিপিআইএমৰ নেতা কর্মীসকলে আন্তর্জাতিক সংখ্যালঘু সুরক্ষা অধিকার দিবস উপলক্ষে প্রতিবাদী সমদল উলিয়ায় মুকালমুয়া নারায়ণপুরের পর আরম্ভ করা প্রতিবাদী সমদলটি মুকালমুয়ার মাছমজিয়ার আহি মুকালমুয়ার রাজহুয়া মঞ্চের অন্ত পেলায়। প্রতিবাদী সমদলটির সংখ্যালঘুর মৌলিক অধিকার রক্ষা করক, কৃষি আইন বাতিল করক মোদী সরকার হাই হাই ধ্বনি প্রদান করে সিপিআইএমর নেতা কর্মী সকলে। সিপিআইএম নলবাৰী জিলা সমিতি কেবাগৰাকী নেতায় অংশগ্রহণ করার পশ্চিম বরক্ষেত্রীয় আঞ্চলিক সমিতির শতাধিক সিপিআইএম নেতা কর্মী সকলে প্রতিবাদ সমদল দুটির অংশগ্রহণ করে। আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস আমি ভারতবর্ষত সিপিএম পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বান মর্মে গোটাই দেশত আজ সংখ্যালঘু অধিকার দিবস আমি পালন করছো আর রাইজক সজাগ করব বিচারিছো। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নাইবা সরকারে সংখ্যালঘুর উপর যেধরনের আক্রমণ সংঘটিত করেছে সেই সংখ্যালঘু সকল রক্ষা সংখ্যালঘু সকল শিক্ষা দীক্ষা খেতি কর্ম সকলতে যে অধিকার খর্ব তাক যাতে রক্ষা করব পড়ি তার কারণে জনসাধারণক আন্দোলন গড়ি তোলার কারণে আমি আহ্বান রাখিছো। ইতিমধ্যে কেন্দ্র সরকারখনে নাইবাও সর্বানন্দ সোণোৱাল সরকারে জাতি মাতি ভেটির কথা কই সম্পূর্ণক্রমে জাতিক বিক্রি করে দেশখনক বিক্রি করে রাজ্যক বিক্রি করে মাথন কর্পোরেটর হাতর পুতলাকে রূপান্তর ঘটিছে। আন নম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস